নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। হ্যালো ভিউয়ার্স, পিয়ালির হেসেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে আপনাদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে এসেছি। এটি হলো তালের পাতুরি। তালের পাতুরি বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে তা হলো তালের কাপ, নারকেল কুড়ো, চিনি, কলা, কাঁঠালি কলা চটকে রাখা আছে বা মিক্সিতে পেস্ট করে রাখলেও হবে, সুজি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর গার্নিশিংয়ের জন্যে কিশমিশ, সামান্য পরিমাণে নুন আর অল্প পরিমাণে চালের গুঁড়ো, এটা যদি প্রয়োজন হয় তবেই দেব, আর কলা পাতা। এই কলা পাতাগুলো মুড়তে গেলে প্রথমে তো ফেটে যাবে, তাই এটাকে আমরা একটা প্রসেসে এটা তাতিয়ে নেব, তারপর এটা নরম হয়ে যাবে, সেটা আমরা করে দেখাচ্ছি। প্রথমে আমরা এই কলা পাতার মধ্যে একটু হাতে সামান্য তেল নিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এরপর এটা আগুনে তাতিয়ে নেব। এটা তাতিয়ে নিলে ইজি এটা মোড়া যাবে, ফেটে যাবে না পাতাটা। এরপর আমরা পাতাগুলো সব তাতিয়ে নিয়েছি। এরপর একটি বাটি নিলাম, নিয়ে এর মধ্যে একে একে সব উপকরণগুলো নিয়ে নেব। প্রথমে তাল নিচ্ছি, কাঁঠালি কলা এটা আমরা দুটো নিয়েছি, তালের পরিমাণ যেমন সেই অনুযায়ী নিয়েছি। এরপর সুজিটা, ভিজানো সুজিটা আমরা নিচ্ছি। নারকেল কোড়ানোটা এরপর দিচ্ছি। এরপরে এটাকে আমরা একটু মিক্স করে নেব। আমাদের এই মিশ্রণটা মাখা হয়েছে, এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী আমরা চিনি দিচ্ছি। আর খুব সামান্য এক চিমটে আমরা নুন দিলাম। এরপর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা মোটামুটি মেশানো হয়ে গেছে। এটা চিনিটা গললে আমাদের এই মিশ্রণটা একটু পাতলা হবে, তার জন্যে আমরা একটু চালের গুঁড়ো সামান্য দিচ্ছি। মিশ্রণটা আমাদের ঠিক এরকম রাখতে হবে, থিকনেসটা এরকম থাকবে, বেশি পাতলা হলে এটা চলবে না। এরপর আমরা একে একে পাতুরিগুলো গড়ব। এভাবে নিয়ে এর মধ্যে এই পুরটা দিতে হবে, দিয়ে এটাকে হাতে করে একটু সমান করে দিয়ে এটা একটা দিক দিয়ে এরকম ভাবে মুড়ে আর এইভাবে মুড়তে হবে, দিয়ে এইভাবে। পাতাটা আমরা তাতিয়ে নিয়েছি বলে পাতাটা কোনো ফাটছে না, দেখুন এভাবে মুড়ে নিতে হবে, দিয়ে আমরা এভাবে আমরা সবগুলো বানিয়ে নিই। আমরা একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, খুবই সামান্য, এক টিস্পুন মতন তেল ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটা গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে এবার আমরা পাতুরিগুলো দিয়ে দেব। এই যেদিকটা মোড়া আছে তার সেই দিকটা আমরা তলার দিকে দিয়ে এইভাবে বসাচ্ছি, কারণ এটা সুতো দিয়ে বাঁধা নেই, তাই আগে তলা দিকটা হয়ে গেলে তারপরে আমরা এটা উল্টাবো।
এটা খুব সুস্বাদু খেতে। এই রেসিপিটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই এটা সুস্বাদু ডিশ। এবার ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা খুলছি, খুলে এগুলো একটু সামান্য করে উল্টে দেবো আমরা। আমরা সবকটা উল্টে ফেললাম, এরপর আবার একটু ঢাকা দিয়ে রাখছি। তৈরি হয়ে গেছে, এরপর আমরা পরিবেশন করব। এটা একটা একটা করে আমরা তুলে নিচ্ছি। আমাদের তালের পাতুরি রেডি হয়ে গেল, এটা আমরা সার্ভ করে দিলাম, আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। এটা খুব সুন্দর রেসিপি একটা, আপনারা সবাই বানান এবং খান। নমস্কার।